अस्सलामु अलैकुम रहमतुल्लाह व बरकातुहू। कयामत कब होगा अर्थात कयामत केतिया हब केने धरणर हब आरु केने कोई हब तार विषय समूह कोई कबले उलाइसु। यार मजत अजानिते हुआ भूलर बाबे मार्जना बिचारी एया हुनुआ हक हासार कयामत। कयामत हसार कयामत हसार पातिब आलाय बैतुल मुकद्दस। दुनिया फाना हब चकुर पलकत ना जानो कार कि आलाय लिखे न शिव। ना जानो कार कि आलाय लिखे न शिव। आसमान जमीन तमा हब मूर मगज गलि जब। दुनिया पातिब आल्ला दिन हासार के आम। पातिब आल्ला दिन हासार के आम। কবরত পাতিব আল্লাহ এদিন হাসার কে আম। পাতিব আল্লাহ এদিন হাসার কে আম। আলহামদুলিল্লাহ। আৰু কিয়ামতৰ দিনা বৰ বৰ বতাহ আহি পাহাৰ পৰ্বত উৰুৱাই নিব। কোৰআনৰ হৰফ উঠি যাব। তৌবাহৰ দৰ্জা বন্ধ হৈ যাব। আসমানৰ সূৰ্য নামি আহি মূৰৰ ওপৰত থাকিব। আসমান জমিন সূৰ্যৰ তাপত তামা হৈ যাব। সুবহানাল্লাহ। আৰু
দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে জমিন ফাটি উলাব আর হযরত আবু বকর সিদ্দিক উমরে ফারুক কবরৰ পৰা উঠাই লৈ জান্নাতুল বাকিয়া কবরস্থানলৈ গৈ তেওঁলোককো কবরৰ পৰা উঠাই হুজুৰৰ লগতে লৈ মক্কাবাসী সকলৰ কাৰণে অপেক্ষা কৰি থাকিব। তেওঁলোক অহাৰ পিছত হেৰামাইন সকলক মাজত লৈ হাজাৰত জমা হ'বগৈ আৰু বাকী যিসকল কবৰৰ ভিতৰত থাকিব ইছৰাফিলে পুনৰ হিঙাত পোক দিয়াৰ লগে লগে হিন্দু মুছলিম খ্ৰীষ্টান যুচি সকলো কবৰৰ পৰা উঠি থিয় হৈ যাব আৰু দুনিয়াত যিসকল জুইত জ্বলি মৰিছিল, যিসকল মৰা কটা লাগি মৰিছিল, শ্বহীদ হৈছিল, যিসকলক পাহাৰ পৰ্বতত চৰাই চিৰিকটিয়ে খাই পেলাইছিল, সেইসকলৰ ৰূহবোৰক এটা এটা জিচিম বনাই আল্লাহৰ লাহ মহলাত খোদাই বিচাৰ কৰিব। কিয়ামতৰ দিনাখন সকলো মানুহ উলংগ হ'ব, কাৰো পিনে কোনেও ঘূৰি চোৱাৰ সময় নহ'ব। সকলোৱে নিজৰ নিজৰ জান বচাবৰ কাৰণে হাইৰাণ আৰু অতি পেৰেচান হৈ দৌৰা দৌৰি কৰি থাকিব। আৰু সেইদিনা প্ৰথমে হজৰত ইব্ৰাহিম আলাইহি আছালামে সুন্দৰ বেহেস্তৰ সুন্দৰ কাপোৰ পিন্ধিব, কাৰণ তেওঁ প্ৰথমে গৰীবক বস্ত্ৰ দান কৰিছিল। তাৰ পিছতে আল্লাহৰ হবিব দয়াৰ নবী মুহাম্মদ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কাপোৰ পিন্ধিব, বেহেস্তৰ সুন্দৰ মলায়ম বগা কাপোৰ হ'ব। আৰু তাৰ পিছতে আল্লাহ পাকে হাছাৰ পাতিব, আল্লাহ পাকে হাছাৰ পাতিব দুনিয়াৰ ভিতৰতে বৈতুল মুকদ্দাছ নামে এখন ঠাইত। সেইদিনা আল্লাহ জাল্লা শানহু ৱাহিদুল কাহাৰ হৈ বহিব, নেকি বদিৰ তন্ন তন্নকৈ হিচাপ ল'ব। সেইদিনা হাছাৰ ময়দানত মানুহবোৰ তিনিটা গ্ৰুপ কৰি ৰাখিব, যিসকলে দুনিয়াত থাকি জানি শুনিও খোদা ৰসুলক অৱহেলা কৰিছিল, সেইদিনা খোদা পাকে সেইসকলক কাণ কলা কৰি চকু অন্ধ কৰি হাত ভৰি লেঙেৰা কৰি কবৰৰ পৰা উঠাই হাছাৰলৈ লৈ আহিব আৰু হাছাৰ ময়দানত চকু হাত ভৰি পুনৰ আগৰ দৰে কৰি দিব। আৰু সেইদিনা সেইসকলৰ চকুবিলাক খোদা পাকে নীলা কৰি দিব, নীলা কৰি দিব। আৰু সূৰ্যৰ গৰমত সেইসকলৰ শৰীৰৰ পৰা ইমানেই পচিনা ওলাব, অৰ্থাৎ ঘাম ওলাব, কাৰোবাৰ আঁঠুলৈ, কাৰোবাৰ ডিঙিলৈ, কাৰোবাৰ নাভিলৈ, কাৰোবাৰ গোটেই শৰীৰ মূৰলৈ ঘামেৰে ডুব যাব। নাউজু বিল্লাহ, ইমানেই ঘাম ওলাব। মহান করুণা তুমি এই জগতর মাওলা, তোমার সৃষ্টি দুনিয়া তোমার অপার মহিমা, রহমানুর রহিম তোমার নাম গফুরুর রহিম, তোমার নাম আলিমুল করিম তুমি রহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদ গুনেহগার আমি তেওর উম্মত, তরাবা আমাক সাফায়াত তরাবা গদিন হাসারত, কান্দে সিজদাত যায় মাফ কর আল্লাহ মোর উম্মতর দায়, কি রূপে হহিম কঠিন দুঃখ কোন দিনা হব মোর উম্মতর কুফ,
এইদরে কান্দি কান্দি মুহাম্মদ রসুলৰ ওচৰলৈ গৈ কব, ইয়া ৰাসূল আল্লাহ, আপুনি আল্লাহৰ পিয়াৰা হবিব, খাতিমুল আম্বিয়া, আমিও তোমাৰেই উম্মত, গতিকে আজি আমাক সুপারিশ করে এই বিপদের পর উদ্ধার করক। এই কথা শুনে দয়ার নবীয়ে আল্লাহর আরসর তলত গই উম্মত সকলের কারণে সিজদাত পড়ি পড়ি কান্দি থাকিব। তেতিয়া আল্লাহ পাকে কব, হে মোর দোষ 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 দোষ, তুমি সিজদার পর উঠা 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 আর কোয়া কি লাগে। দয়ার নবীয়ে সিজদার পর উঠি কব, হে খুদা, তুমি মোর উম্মত সকলক রহম করা রহম করা রহম করা। তেতিয়া আল্লাহ পাকে কব, হে মোর দোষ, তোমার উম্মত সকলর ভিতরত যি সকলর কোনো বিচারেই নহয় সেই সকলক বেহেস্তর সোঁফালর দরজারে প্রবেশ করুয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আর যি সকল নবীর উম্মতে দুনিয়াত থাকোতে নামাজের কারণে অজু গোসল করেছিল সেই দিনা সেই অঙ্গবর নুরানি হয়ে থাকিব, আলহামদুলিল্লাহ হাত ভরিবর সুন্দর বগা হব, নবীর উম্মতক বাহিরে আর কারো তেনেকুয়া নহব, সেই দিনা নবীয়ে তেওঁর উম্মত বলি চিনি পাব, আর সেই সকলে আর সকলোরে হাতে হাতে এখন এখন আমল নামা দিব। হায় আল্লাহ, সুবহান আল্লাহ, কি দি পুজি মই তোমাকে খোদা, হরদমে আল্লাহ হরদমে আল্লাহ।
কিয়ামতৰ দিনা খোদা তালাই সকলোকে একেলগে গোট খুৱাই বিচাৰ কৰিব। সেইদিনা সৰ্বপ্ৰথমে নামাজৰ বিচাৰ কৰিব। সেই সময়ত নিজৰ নিজৰ মাক বাপেকৰ নাম কাঢ়ি কাঢ়ি এজন এজনকৈ মাতি আনি প্ৰশ্ন কৰিব। আল্লাহ জাল্লা চানহু সেইদিনা কাহাৰ হৈ থাকিব। সোঁহাতে জান্নাত আৰু বাওঁহাতে দুজোক থাকিব। পুলচিৰাতৰ সাঁকুৰ তলতেই জাহান্নাম থাকিব। যিসকলে দুনিয়াত সত্যপথত চলিছিল, আল্লাহ ৰসূলৰ আদেশ মানিছিল, নামাজি আছিল, সেইসকল অতি সহজে সেইদিনা জাহান্নামৰ ওপৰেৰে পুলচিৰাতৰ সাঁকো পাৰ হৈ জান্নাতত প্ৰৱেশ কৰিব, আলহামদুলিল্লাহ। আৰু যিসকল বদকাৰ, জিনাখোৰ, চুকলিখোৰ, ফুটখোৰ, বেনামাজি, আল্লাহৰ নাফৰমানি বান্দা, সেইসকলক খোদাবাকে সেইদিনা গাহৰিৰ চুৰত বনাই জাহান্নামৰ প্ৰকাণ্ড দপদপীয়া জুইত পেলাই দিব, নাউজুবিল্লাহ। আৰু সেইদিনা ময়দানে হাছাৰত বেনামাজিয়ে পানী পানী কৰি ব্যাকুল হৈ ফুৰিব। এনেতে ফৰিষ্টাসকলে হাতত পানীৰ গিলাচ লৈ সিহঁতৰ আগে আগে অহা যোৱা কৰি থাকিব। তেতিয়া সেই বেনামাজিয়ে ফৰিষ্টাক এইদৰে কান্দি কান্দি মিনতি কৰি কৰি ক'ব, কেতিয়াও পান কৰিবলৈ দিয়া নহব। পানী পানী কৰি চিঞৰি চিঞৰি ডিঙি ফটাই দিলেও আজি পানী দিয়া নহব। অহ, আজিহে বুজিব পাৰিছা, দুনিয়াত থাকোঁতে খোদাৰ নাফাৰ মানি কৰিছিলা, কলিমা নামাজৰ কথা জানি শুনিও অৱহেলা কৰিছিলা, তাৰে প্ৰতিফল আজি ভোগ কৰা, জ্বলি জ্বলি মৰা। তেনেকৈ নক'বা ফৰিষ্টা ভাই, তেনেকৈ নক'বা, বিশ্বাস কৰা ভাই, পানীৰ পিয়াহত মোৰ শৰীৰ এঙাৰ হৈ যাব ধৰিছে। কচম আল্লাৰ দোহাই, মাত্ৰ এক ফুটা পানী হ'লেও দিয়া, হাই এক ফুটা পানী হ'লেও দি মোৰ ডিঙিটো তিয়া হ'বলৈ দিয়া। হাই কি নিষ্ঠুৰ, কি নিষ্ঠুৰ। দুনিয়াত থাকোঁতে যিমান মই কৰিছিলো নেকি, কৰিছিলো নেকি, সকলোবোৰ আজি তোমাক দিলো বিক্ৰী কৰি, তথাপি তু দিয়া ভাই মো এতো পাল পানী, পিয়া হতে কলিজাত মোর জ্বলিছে অগনি। এ খোদা,
মই আজি গুণে গায়, মই যদিও গুণে গায় তথাপিও তোমারই বান্দা। হে খুদা, সম্পূর্ণ তোমার আদেশ মানিব পৰা নাছিল যদিও, দুনিয়াত থাকুতে এদিন হলেও তোমার, এদিন হলেও তোমার দরবাৰত চিন্তা দিছিল, এদিন হলেও পবিত্র রমজানের রোজা রাখিছিল। হে খুদা, তুমি রহমানুর রহিম, তুমি রহম করতা, তুমি দয়ার সাগর। তোমার দোষ মোহাম্মদ নবীর খাতির হলেও, মোহাম্মদ নবীর খাতির হলেও আজি তুমি মোক এই বিপদের পৰা উদ্ধার করা। হে খুদা, তুমি রহম করতা, হে খুদা, তুমি রহম করতা। আর এইদরে কাকুতি মিনতি করে করে নিজের নেকিখিনি ফিরিস্তাক বিক্রি করে দি এগিলাস পানি পাব। কিন্তু হাই, কি দশা! এই পানি মুখত লওয়া মাত্রে ডিঙিতেই শুকাই যাব, ভিতরলৈ নেযাব। চিন্তা করক, এটা নেকির কারণে কি কঠিন অবস্থা হব সেইদিনা। আর আর সেইদিনা আল্লাহ পাকে সকলোরে বিচার করিব। এনেকৈ যেতিয়া হাসারর বিচার শেষ হয়ে যাব, তেতিয়া দয়ার নবীয়ে কান্দি কান্দি খুদা তালার ওসরত আরজ করিব, হে খুদা, হেজার হেজার বছর ধরি দুজুখত পড়ি থকা মোর গুণেগার উম্মত সকলক তুমি রহম করা, তুমি রহম করা, তুমি জান্নাত বাখি করে দিয়া। সেই দোয়া আল্লাহ কবুল করি দুজুখী বুরক দুজুখর পরা উলিয়াই আবে কাউসারর পানিরে গা ধুয়াই, জুই জ্বলি এঙার হয়ে যাওয়া শরীরবোর পরিষ্কার করি, যেনেকৈ পীরর পিছে পিছে মুরিদান সকল যায়, তেনেকৈ নবীর পিছে পিছে সকলে বেহেস্তলৈ যাব। আর তেতিয়াই নিজে নিজে নিজর নিজর মা বাবা ভাই ভনী বন্ধু বান্ধবীক বিচারি লব পারিব। আলহামদুলিল্লাহ। হে ভাই মুসলমান, হাসার কায়ামতর কথা ইমানতে সামরিলু, অজানিতে হওয়া ভুলর বাবে মার্জনা বিচারিছো। দোয়া করিব যেন আল্লাহ জাল্লাহ সা নহুই আমালোক সবাকে সেইদিনা কঠিন হাসার ময়দানত জাহান্নামর জুইর পরা বসাই জান্নাত বাকি করে। এইখিনিতে পুনর সালাম জনাই বেহেস্তর সুগন্ধি নামর কেসেটিত লগ পয়ার প্রতিশ্রুতিরে আজিলৈ ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহর দোস্ত মোহাম্মদ নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার পরা পর্দা হওয়ার আগমুহূর্তত তেওঁ জিব্রাইলক সোধাত জিব্রাইল ফরিস্তায় আল্লাহর হবিবক এইদরে কৈছিল, ইয়া রাসূলুল্লাহ, মই এই দুনিয়ালৈ আৰু মাত্র দহ বার আহিম আর দুনিয়ার পরা দশটা বস্তু উঠাই লৈ যাম, অর্থাৎ রেজেক দৌলত মান সন্মান লজ্জা চরম মরম চেনেহ ইত্যাদি। ঠিক তেনেকৈ এইকেইটা বস্তু দুনিয়ার পরা আজরাইল ফরিস্তায় উঠাই লৈ যোৱাৰ পিছতেই কেয়ামতর নিচান আরম্ভ হব। কেয়ামত এনে আচরিতভাবে আহিব, সুবহানাল্লাহ, নিজে নিজৰ পিন্ধা কাপোৰখন খুলিবলৈ সময় নহব, খাবলৈ বহি ভাতৰ মুঠি হাতত লব কিন্তু মুখত লবলৈ নচিব নহব, চকুৰ পলকতে কেয়ামত আহি যাব। সেই দিনটো বৰ কঠিন দিন হব, আৰু সেই দিনটো হব শুক্ৰবাৰৰ দিন, জুমাৰ দিন। আল্লাহ পাকে হজৰত আদমক সেই দিনটোতেই সৃষ্টি কৰিছিল, সেই দিনটোতেই জান্নাতত থাকিবলৈ দিছিল, আৰু সেই দিনটোতেই বেহেস্তৰ পৰা বাহির করে দিছিল। সেই কারণে সেই শুক্রবারর দিনটুক ভয় করি এতিয়াও পাহাড় পর্বত আসমান জমিন তরু লতা নদী নলায়ু সেই দিনটুর ভয়তে কান্দি থাকে আর এইদরে কয়, হে কেয়ামত, 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 তুমি নাহিবা, 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 নাহিবা।
হৃদয় কপে ভয় নানিবা নানিবা পূজা আমালৈ দে আমা যাহা নামৰ খবৰ শুনি দুখ আহে মনত দুখ আহে মনত নানিবা নানিবা মাউলা ভালকে আমা সকলে দুনিয়াত থাকি জানি শুনিও নামাজ পঢ়া নাছিল সেই সকলৰ বিচাৰ হ'ব ফেৰাউন হামান কাৰুন আৰু ওবাহবিনৰ লগত হাজাৰ ময়দানত যি সকলে ইজনৰ কথা সিজনক লগাই চকুলি খুৰ কৰিছিল মিছা কথা খুবেই কৈছিল সেই সকলৰ সেই দিনা খোদাপাকে মুখত জুৰ লাগাম লগাই দিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেই দিনা নিজৰ বাবা মাই ভাই ভনী বন্ধু বান্ধৱী পৃথক পৃথক হ'ব কাকো কোনেও চিনি নাপাব উত্তাপ্ত গৰমত হাইৰাণ আৰু পেৰেচান হৈ থাকিব চাফায়াতৰ কাৰণে হজৰত আদমৰ ওচৰলৈ গৈ ক'ব আপুনি আল্লাহৰ ওচৰত দোৱা কৰি আমাক চুপাৰিচ কৰি এই ভয়ংকৰ অৱস্থাৰ পৰা উদ্ধাৰ কৰক তেতিয়া আদমে ক'ব হে আল্লাহৰ বান্দা আজি খোদা কাহাৰ হৈ আছে তেওঁৰ পৰা আজি কোনো চুপাৰিচ কবুল নহ'ব কাৰণ মই খোদাৰ হুকুম ৰদ কৰি গুণ্ডুম মেৱা খাই বেহেস্তৰ পৰা ওলাবলগীয়া হৈছিল সেই ভুলৰ বাবে আজি মই নিজে খোদাৰ ওচৰত গৰীব গতিকে মই নোৱাৰিম ইয়া নাফচি তোমালোক নূহ নবীৰ ওচৰলৈ যোৱা তেওঁলোক নূহ নবীৰ ওচৰত গৈ এইদৰে ক'ব হে নবী চাহেব আজি আমাক এই বিপদৰ পৰা উদ্ধাৰ কৰক তেতিয়া নবীয়ে ক'ব ইয়া নাফচি মই নোৱাৰিম মই নোৱাৰিম মই মোৰ নিজৰ গুণাহৰ কাৰণে ভয় খাই আছোঁ তোমালোক হজৰত ইব্ৰাহিমৰ ওচৰলৈ যোৱা তেওঁক কৰি দিব তেওঁলোক তাৰ পৰা ঘূৰি আহি হজৰত ইব্ৰাহিম চাহেবক এইদৰে ক'বগৈ হে নবী চাহেব হে নবী চাহেব আজি আমাক আপুনি সুপারিশ করি এই কঠিন বিপদর পর মুক্ত করক এটা নবিয়ে কব হাই 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 মই আজি কোনো সহায় করব নি কারণ মই নিজে তিনিটা কথা ফাঁকি দি খোদার ওসরত ভয় খাই আছো ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি তোমালোক তোমালোক মুসা নবীর ওসরলৈ যোৱা তেও তোমালোকক সহায় করব পারিব তেওলোক ঘুরি আহি মুসা নবীর ওসরলৈ গৈ কব হে নবী সাহেব আপুনি আজি আমাক দয়া কৰক ৰহম কৰক সুপাৰিশ কৰি এই বিপদৰ পৰা মুক্ত কৰক তেতিয়া তেওঁ ক'ব ইয়া নাফচি ইয়া নাফচি ইয়া নাফচি তোমালোক ঈসা নবীৰ ওচৰলৈ যোৱা মই কোনো সহায় কৰিব নোৱাৰিম সুবহানাল্লাহ চিন্তা কৰক ভাইসকল তেওঁলোক তাৰ পৰাও ঘূৰি আহি ঈসা নবীৰ ওচৰলৈ গৈ মিনতি কৰি কৰি ক'ব
হে নবী সাহেব, আজি আমাক এই বিপদৰ পৰা আপুনি উদ্ধাৰ কৰক। আল্লাহৰ ওচৰত দোৱা কৰি সুপাৰিছ কৰি দিয়ক। হে নবী চাহেবেও ক'ব, ইয়া নাফচি, তোমালোকক মই আজি কোনো সহায় কৰিব নোৱাৰিম। তোমালোক হজৰত মোহাম্মদ ছাল্লাল্লাহু আলাইহি ৱাছাল্লাম তোমালোকৰ নবী, তেওঁৰ ওচৰলৈ যোৱা, তেওঁ তোমালোকক সহায় কৰি দিব। মানুহবোৰে নবী চাহেবৰ কথা শুনি কান্দি কান্দি হাইৰাণ হৈ নবী চাহেবৰ ওচৰলৈ ৰাওনা হ'ল। দিনা প্ৰথমে যাক আচৰিত বতাহ আহিব, সেই বতাহ গাত লগা মাত্ৰেই
সকল মানুষের প্রাণবায়ু শিমলুর তুলার দরে উড়ি যাব, সুবহানাল্লাহ। কিন্তু তারই ভিতর আল্লাহর নাফারমানি বান্দা সকল রই যাব, আর সেই সকলের নিলজ্জ হব, সেই সকল নিলজ্জ বেহয়া হিসেবে লাজ শরমর কথা পাহরি যাব। যারে তারে সতে বে বিচার আর কুকর্মত লিপ্ত হব, জিনাত লিপ্ত হব, ইজনে সিজনক দেখিব নোৱাৰা হব, মরা কথা লাগিব। এনেতে সিহতর হাল দেখি শয়তান এজনে মানুষের রূপ লৈ আহি সিহতক কব, সি 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 তোমালোকে এইবর কি করে আসা, সি 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 নিজের বাপদাদার ধর্মর কথা পাহরি ইমান কুকর্ম করে আসা। এই বলে সিহতক শয়তানে কি করিব, ভূত পূজা করিবলৈ শিকাই দিব। সিহতে শয়তানর কথা শুনি ভূত পূজা করিবলৈ লব, আর আনন্দ জীবন কটাব আরম্ভ করিব। এনেতে আল্লাহ পাকর হুকুম অনুযায়ী ইসরাফিলে শিঙাত ফুক দিব। এই শিঙার ফুকর আওয়াজ শুনার লগে লগে সকল বেহুজ হয়ে যাব, সুবহানাল্লাহ, মাটিত মমর দরে গলি যাব। এনেতে আকো এজাক সুন্দর বরষুণ আহিব, সেই বরষুণের পানি গাত পড়ার লগে লগে মানুষবর পুনর উঠি বহিব, আর এনে মুহূর্ততে ইসরাফিলে আকো হিঙাত ফুকাব। এইবার মানুষবর থিয় হয়ে যাব, এনেতে এটা হুকুম হব, হে 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 তোমালোকে অতি শীঘ্রে খোদার ওসরলৈ বোলা 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 বোলা, আর এইপিনে আল্লাহ পাকে কব, হে ফরিস্তা সিহতক রখাই দিয়া, আর দুজোকী সকলক এভাগ করে দিয়া। খোদার হুকুম মানি ফিরিস্তাই এহেজার মানুষের ভিতর নিরানব্বই জন দুজোকী বাহির করে এভাগ করে রাখিব, আর সেই দিনটো বর কঠিন দিন হব, বর কঠিন দিন হব। হেন সময়তে কণা দর্জল আহিব, সোঁহাতে বেহেস আর বাঁহাতে দুজোক লৈ মই আল্লাহ মোক আল্লাহ বোলা মোক আল্লাহ বোলা করে চিঁয়রি চিঁয়রি বহু মানুষক ভুলাব, সুবহানাল্লাহ।
জল আহিব বহু বান্দাক ভুলাব জলক অবশেষত কতল করিব বিশাহ আল্লাহর মায়া জুড়ি বান্দাক দুজখত পেলাব এই জলক অবশেষত কতল করিব